হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগত আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার ইউটিউব চ্যানেলটি সার্চ দিলে আপনারটাই শুধু প্রথমে শো করবে কীভাবে আপনার ইউটিউব চ্যানেলটি র্যাঙ্ক করাবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে যে কোনো জায়গা থেকে সার্চ দিলে আপনার ইউটিউব চ্যানেলটি আগে দেখাবে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আমি যে কোনো ব্রাউজার ওপেন করি যদি আমি ইউটিউবে যাই আমি আগে আমারটা দেখাই ইউটিউব ডট কমে গেলাম ইউটিউবের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে যা যাচ্ছি আমি ইউটিউবটা সার্চ হচ্ছে এটা হলো ইউটিউব এখন এখানে যদি আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখি সার্চ এতে আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ডিজিটাল হেল্প আমি জাস্ট ডিজিটাল হেল্পটা লিখি লিখে যদি সার্চ দিই তাহলে দেখেন এই যে আমারটা প্রথমে দেখাচ্ছে ডিজিটাল হেল্প আমারটা প্রথমে দেখাচ্ছে দেখেন এই ইউটিউবারের নামও ডিজিটাল হেল্প কিন্তু এটা দেখেন সাবস্ক্রাইবার কত বেশি কিন্তু এটা নিচে দেখেন দেখাচ্ছে সাবস্ক্রাইবার অনেক বেশি বা ভিডিও বেশি দেখেন একশো চব্বিশটা ভিডিও এটাতে এটা দেখেন টুয়েলভ পয়েন্ট ফাইভ কে সাবস্ক্রাইবার এতগুলো সাবস্ক্রাইব হওয়া সত্ত্বেও এই ভিডিও মানে ইউটিউব চ্যানেলগুলো নিচে দেখাচ্ছে আমারটা আগে দেখাচ্ছে এটা কিভাবে করা সম্ভব সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো অবশ্যই আমার ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এটা হল আমার ভিডিও আমরা কিভাবে এটা করব সেটা আমি আপনাদেরকে আগে দেখাই দেখাই বলতে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন ফোনের মাধ্যমেও করতে পারি বা ডেস্কটপের মাধ্যমেও করতে পারি আমি আগে ডেস্কটপের মাধ্যমে দেখাই আপনার যে কোনো ব্রাউজার ওপেন করবেন করে আপনার ইউটিউব চ্যানেল যেইটা আছে সেটা লিখে জাস্ট সার্চ দেবেন সার্চ দিয়ে এরকম করে যখন আপনার ইউটিউব চ্যানেলটি চলে আসবে বারবার আপনার নিজের ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাতে বারবার লগ করবেন তাহলে হবে কি এই ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক পাবে দিনে যদি দুইবার বা তিনবার বা চারবার বা পাঁচবার যেইটা পান সময় পান আপনি ইউটিউব চ্যানেলে লগ ইন করবেন আমি এখন দেখাই যে আমি একটা ভিপিএন অ্যাড করি করে অন্য দেশ থেকে আমার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করছে না শুধু বাংলাদেশ থেকেই র্যাঙ্ক করছে আমি জার্মানিতে ভিপিএমটা অ্যান অ্যাড করলাম আমার আইপি অ্যাড্রেসটা দেখি চেঞ্জ হয়ে গেছে আমার জার্মানি থেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করছে আমার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করছে বাংলাদেশ থেকে আমি যেহেতু সার্চ দিচ্ছি বাংলাদেশ থেকে যার জন্য করে বাংলাদেশ হয়েছে আমার আইপি অ্যাড্রেসটা দেখি হ্যাঁ আইপি অ্যাড্রেসটা আমার চেঞ্জ হয়ে গেছে এটা জার্মানির একটা আইপি অ্যাড্রেস সেটা চলে আসছে আপনারা আপনাদের দাও করতে পারেন যত বেশি আপনারা যখন সময় পাবে তখন আপনাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা জাস্ট খুঁজে বের করে বের করে একবার করে লগ করবেন অর্থাৎ আপনি ইউটিউব চ্যানেল যে হোম পেজটা আছে চ্যানেলের সেটাতে জাস্ট লগ করবেন তাহলে হয়ে যাবে এখান থেকে এটা হলো জার্মানির জার্মানিতে যেই ইয়েটা আছে ফর্মেট আছে সে ফর্মেটের হলো এখন এখানে যদি আমি লগ করি এখানে আমার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করবে না আমার ইউটিউব চ্যানেলটা বাংলাদেশ থেকে শুধু একে র্যাঙ্ক করছে অন্য কোনো দেশ থেকে না যে ডিজিটাল থেকে সার্চ দিলাম দেখেন এখানে অন্য এই যে এইটা আমারটা আছে নিচে এই যে নিচে কিন্তু বাংলাদেশ থেকে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি সার্চ দেওয়া হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সর্বপ্রথম দেখাবে এটা আপনারা আপনাদের ফোন দিয়ে করতে পারেন আপনারা আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে আমি যদি এই জার্মানি থেকে বারবার আমার ইউটিউব চ্যানেলটা সার্চ দিই তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করবে আমি এখন আপনাদেরকে ফোনের মাধ্যমে দেখাবো কিভাবে করতে হয় ফোনে এসে জাস্ট আমরা ইউটিউবে যাব তার আগেকার একটা বিষয় আমি বলে নিই যে অবশ্যই আপনাকে ইউটিউবে নিয়মিত হতে হবে আপনার ইউটিউব চ্যানেলটি যদি র্যাঙ্ক করতে চান অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটি নিয়মিত হতে হবে নিয়মিত আপলোড দিতে হবে আপনার ইউটিউব ভিডিওতে এখান থেকে আপনারা জাস্ট যা যখনই সময় পাবেন তখনই আপনার ইউটিউব চ্যানেলের যেইটা নাম সেটা দিয়ে সার্চ দেবেন এই যে চ্যানেলের নাম ডিজিটাল হেল্প আমি জাস্ট লিখে সার্চ দিলাম এখন এখান থেকে জাস্ট আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাতে যাবেন এখানে অনেকগুলো আছে দেখেন বাংলাদেশ থেকে আমারটা অবশ্যই র্যাঙ্ক করছে ইউটিউব ভিডিও আপনার যেগুলো আছে ভিডিওগুলো আছে যে কোনো একটা ভিডিও প্লে করলেন কিছুক্ষণের জন্য করে এভাবে আপনারা যখনই সময় পাবেন তখনই নিজের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আপনারা নিজের ইউটিউব চ্যানেলে যাবেন নিজের ইউটিউব ভিডিওগুলো সার্চ দেবেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটি ওপর দেখেন চলে যাবে সবাইকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম